লাগবে না তো কে ওটা আল্লাহ ইয়াল্লাহ কে ওটা কে দেখেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আগো চলুন আগো চলুন আগো চলুন আগো তাই এ ওই ওই দুইজন তো ভাই ভাই এগিয়ে এগিয়ে যা আমরা তো এগিয়ে যাই দাঁড়ান চলেন তো সুলতান ভাই সেই দুইজন আল্লাহু আকবার আল্লাহু আকবার পানি পানি পিতো তো আসছে ভাই পানি পিতো তো ভাই তাড়াতাড়ি 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 এই লাইন তাড়াতাড়ি আসো হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে গোস্ট মিটিং চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা প্রতিবারের মতো আজও একটা নতুন জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি আমরা সেখানে যাব সেখানে একটা ঘটে যাওয়া বাস্তব কাহিনী সেই কাহিনী আমরা আজকে আপনাদের সামনে বলবো সেই গল্পটা বলবো আর আমরা সেই জায়গায় যাব সেখানে কি কি ঘটেছিল আর সেখানে নাকি আজও প্রতিনিয়ত সেই ঘটনা ঘটতেই থাকে সবথেকে বড় কথা হলো যে আপনারা যারা আমাদের সঙ্গে আছেন আমাদেরকে সমর্থন করেন আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আর যারা আমাদের ভিডিও দেখে বাজে কমেন্ট করেন আসলে তাদেরকে আমরা শত্রু হিসেবে দেখব না তারাও আমাদের বন্ধু কারণ তারাও আমাদের এই ভিডিওগুলো দেখে যাই হোক আজকে আমরা এমন একটা জায়গায় যেতে যাচ্ছি সেটা হলো পরিত্যক্ত পানির পাম্প এই পরিত্যক্ত পানির পাম্প আশেপাশে এলাকার মানুষ এই পানির পাম্প স্থাপন করছিল যাতে এখানে প্রচুর পরিমাণে মরুভূমির মতো জমি পড়ে থাকে সেগুলো চাষাবাদের জন্য কিন্তু সেখানে পানির পাম্প করার পর যে ঘটনাটা ঘটে গিয়েছিল সেই ঘটনাটা আপনাদেরকে আমি বলার চেষ্টা করতেছি তবে আমাদের যেতে হবে খানিকটা দূর সেই পানির পাম্পে যেতে হলে পরিত্যক্ত পানির পাম্পে ওইখানে যেতে হলে আমাদের খানিকটা দূর হেঁটে যেতে হবে আপনাদেরকে তো পরিচয় দেওয়া হয়নি আমার এই যে ডান পাশে আছে মোহাম্মদ নাইম ভাই আর আমি আছি এফএম সুলতান আমাদের সাথে শাহিন ভাই আজ নেই সে গতদিন ভিডিও বানাইতে যে তাকে মৌমাছিটি অ্যাটাক করছিল সে অসুস্থ আমরা তো আলো ব্যবহার করি ওই আলোর কারণে আমাদের মৌমাছি এসে ঘিরে ফেলছিল তাকে অনেক মৌমাছিটি কামড়াইছিল এইগুলো সে আজকে অসুস্থ আজ আমরা দুইজনে আসছি আজকে আমাদের হাতে মশাল আছে কোনো সমস্যা নেই নাইম আসো আর ও ক্যামেরায় তো আছে আমার ফারহান ভাই তবে এই মশাল এসে ইটা ধরে গেছে প্রচণ্ড বাতাস ফাঁকা জায়গা তো আর এই বিলের মাঝখান থেকে একটা খাল বয়ে গেছে সেই খালের পাশেই পাম্পটা স্থাপন করা হয়েছিল ভুঁইতে পানি দেওয়ার জন্য হ্যাঁ আমরা খালে পাড়ে চলে আসি ভাই সাবধানে যাবেন নিচে অনেক কাটা আছে সাবধানে যাই আমরা চলে আসি হ্যাঁ আসেন সাবধানে কারণ ভাই আসতে হ্যাঁ ঠিক আছে খাল কিন্তু এটা কিন্তু অনেক পুরানো খাল সাবধানে আসি সাবধানে খালে কিন্তু ভাই পানি আছে সাবধান পানির ভিতরে অনেক সাপ পোক থাকতে পারে শব্দ আসছে শুনছেন ভাই সুলতান ভাই সুলতান ভাই এই সাইডে একটা শব্দ আসছে শুনতে পারছেন শুনুন শুনুন হ্যাঁ মনে হচ্ছে কেউ পানির ভিতরে হেঁটে যাচ্ছে এরকম কিছু আচ্ছা আমরা দ্রুত খাল পার হই হ্যাঁ পার হব এই সেই খাল যেটার মাধ্যমে আপনারা সবাই দেখছেন আমি টসটা মারি হ্যাঁ টসটা মারেন তাহলে ভালোভাবে দেখা যাচ্ছে এই যে দেখুন টসটা মারতেছি এই যে খাল ভালোই বড় খাল এখানে ওই পরিত্যক্ত পানির পাম্প যখন স্থাপন করা হয় এই খালে প্রচণ্ড পানি থাকতো কিন্তু যখন ওই ঘটনাটা ঘটে গিয়েছিল তখন আস্তে আস্তে এই খাল মানে শুকাইতে লাগছিল আস্তে আস্তে শুকাই যাচ্ছিল এখন অল্প পানি আছে আমরা এই খালের ভিতরতে
হাইটে হাইটে যাতে পারতেছে। তবে খালটা অনেক বিলের মাঝখানে, তো চল আসো। ঘুরে গেছিল নিচের দিকে আসতে চাইছেন, প্রচুর বাতাস হচ্ছে ভাই। আসা মার তো দেখেন ভাই, পানির ভিতর কিছু থাকতে পারে, সাবধানে। হ্যাঁ আমরা এই খালের পাড়ে উঠবো। হ্যাঁ আচ্ছা, সুলতান ভাই এই সাইডে কেমন যেন আবার একটা সাউন্ড আসছে, শুনতে পারছেন? পানির ভিতর দিয়ে কে যাচ্ছে, পানির ভিতর দিয়ে কে যেন হেঁটে যাচ্ছে। একটু লাইট মারেন তো, দূরের দিকে লাইট মারেন তো। আচ্ছা আমরা একটু এগিয়ে যাই, লাইট মারেন, দূরের দিকে লাইট মারেন। আসেন এগিয়ে দেখি। ভাই 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটা শব্দ শোনেন। এবার শুনতে পারছেন? মানে এই দিক থেকে একটা শব্দ আসতেছে। হ্যাঁ হচ্ছে চেঁচাচ্ছে কে? হ্যাঁ এই যে এইদিকে, এই সামনেই তো সে পানির পাম্প। হ্যাঁ 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 ওইখান উপরে আসো। আসুন হারান ভাই। জি জি চলে আসো, আমরা পাটায় উঠে যাই। এই যে দেখুন, এই সেই এই সেই খালের পাড়। এই খালের পাড় থেকে পানি নিয়ে এখানে ফসল ফলানোর জন্য চেষ্টা করছিল গ্রামের কৃষকরা। দেখুন এখানে কোনো ফসল নাই, এখানে পানি শূন্যতার কারণে কি পরিমাণে ফাটল ধরেছে দেখুন। ফাটা তো বুঝে গেছে, এখানে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল। পানির পাম্পটা কত দূর, এটা কি রাস্তা নাকি? তোমাদের সামনে এগিয়ে দেখি। উঠেন উঠেন উঠেন। জি ভাই, এটা শ্মশানের রাস্তা ভাই, শ্মশান গেছে। ওই যে পানির পাম্প সুলতান ভাই, এই সেই পাম্প। জি 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 পানির পাম্প, এই পানির পাম্পটা যখন, হ্যাঁ দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ এই পানির পাম্পটা যখন স্থাপন করা হয়েছিল তখন এই পানির পাম্পে যে মিস্ত্রি যে ইঞ্জিনিয়ার এখানে যে এই পানির পাম্পটা তৈরি করছিল এলাকার সবাই মিলে থেকে, তাকে রাত্রে স্বপ্ন দেখানো হয়েছিল যে এই পানির পাম্পটা এই খালের পাড়ে করতে গেলে দুইটা মাথা লাগবে। এই যে এই পানির পাম্পটা করতে দুইটা মাথা লাগার কথা স্বপ্ন দেখাইছিল সেই। কিন্তু আসলে গ্রামে তো সবাই নিরীহ মানুষ বসবাস করে, কিন্তু এটা তো একটা অবাস্তব জিনিস যে কিসের মাথা লাগবে, কি কারণে দিতে হবে। চলুন আমরা বলতেছি আর ওঠার চেষ্টা করি। হারান ভাই আস্তে আস্তে শব্দ না, আসেন আপনারা আসেন, হাত ধরেন হাত ধরেন। যে খাল, আমরা খালের পাড় খাল পেরিয়ে এসে মরুভূমি সাইডে এখন রাস্তা আছে একটাই, এটা মনে হয় শ্মশানের রাস্তা। সামনে যে শ্মশানের কথা শুনছি, সামনে যে শ্মশানের কথা শুনছি, শ্মশানের রাস্তা তাই। এই সে বড়ই তলা না? এই সে বড়ই তলা। হ্যাঁ হ্যাঁ ফারান ভাই, এই সে বড়ই তলা। সুলতান ভাই আমরা যাবো যাবো যাবো, আগে আমরা এই পানির পাম্পটা দেখেন দেখেন সাবধানে যাই। এই যে দেখুন পরিত্যক্ত পাম্প, না পরিত্যক্ত পানির পাম্প, ভিতরে গাছ হয়ে গেছে। অনেক আগে গ্রামবাসীরা এই পাম্পটা স্থাপন করার জন্য চেষ্টা করছিল। আচ্ছা ভিতরে যাই সুলতান ভাই, ভিতরে দেখে। হ্যাঁ ভিতরে যাও, আস্তে সাবধান, অনেক দিন ধরে পড়ে আছে তো। দেখুন উপরে দেখেন সব কিছু ভেঙে চলে গেছে। এই যে আস্তে কালো, ওইটা কি দেখেন তো? ওই যে ওইটা কি দেখেন তো, কিসের শিশি? ওটা শিশি যাই হোক, হবে হতে পারে কিছু। হ্যাঁ কারণ ভাই, এই সেই পরিত্যক্ত পানির পাম্প, যে সব কিছু কেবল সব কিছু ঠিকঠাক করে ফেলছিল, উপরে চাল টাল দিছিল, তারপর যখন এখানে মেশিন এনে এখানে গর্ত করে খালের সাথে সংযোগ দেওয়ার জন্য চেষ্টা করছিল, তখনই কালকে সকালের দিকে কাজ শুরু হবে পানি উঠানোর জন্য। তার আগের দিন রাত্রে স্বপ্ন দেখাইছিল যে এই পানির পাম্প থেকে খালের থেকে পানি উঠাইতে গেলে দুইটা মাথা লাগবে। শুনলাম ভাই, একটু পিছনের সাইডে আসেন তো,
দাঁড়ান দাঁড়ান, এখান থেকে আর একটু দেখি আমরা ভিতরে কি কি আছে। চাল অনেক পুরনো তো, চাল টাল পুরো নাই। যাবো যাবো, নাইম অত তাড়াহুড়া করা যাবে না। আমি কি বলতেছি শোনো, যে এই পানির পাম্পটা যখন সকালবেলা মেশিন টেশিন এখানে গর্ত করে মেশিন টেশিন পুতার চেষ্টা করছিল, তার আগের দিন রাত্রেই তো স্বপ্ন দেখাইছিল যে দুইটা মাথা লাগবে, সেই মাথা গ্রামবাসীরা আতঙ্ক হয়ে গেল যে মাথা লাগবে, এক মুরব্বীর স্বপ্ন দেখাইছিল। মুরব্বী না, ওই যে মিস্ত্রি ছিল মিস্ত্রিকে। হ্যাঁ হ্যাঁ, ওই মিস্ত্রিকে, আসলে মিস্ত্রিকে স্বপ্ন দেখাইছিল যে এখানে মাথা লাগবে। তখন ওই মিস্ত্রি আসলে ওই ওইটা ওই বিষয়টা গুরুত্ব না দিয়ে তখনই এখানে মেশিন টেশিন নিয়ে যখন ই করলো পানির পানি উঠানোর চেষ্টা করলো, এই যে এধারে আসুন পানিটা এখান থেকে, এই যে সে এই যে সেই হলার দেখছেন, হ্যাঁ হ্যাঁ, এই যে সে হলার যখন এখানে পানি উঠানোর জন্য ই করলো, সব কিছু নিয়ে আসলো, নিয়ে আসার পর পানি উঠানোর জন্য স্টার্ট দিল মানে চালু করলো, তখনই দেখা গেল পানির বদলে রক্ত ওঠা শুরু করলো। এই দেখে তো সবাই মানে আতঙ্ক হয়ে গেল। অনেকটাই উঁচু ভাই, এখানে নাকি দিনমানে মোটর চলে ভাই, শোনা যায় কিন্তু কিছু নেই ভিতরে, দূর থেকে শোনা যায় যে মোটর চলছে কিন্তু কাছে আসলে কিছু খুঁজে পাওয়া যায় না। যখন সবাই দেখলো যে পানির বদলে রক্ত উঠতেছে, তখন এখান থেকে সবাই ভয় পেয়ে, এই যে দেখতেছেন যে হলারটা, এই হলারটা ভরে রক্ত ওই উপর দিকে উঠছে পড়তেছে, তখনই একটা আশ্চর্য ঘটনা। আসলে আপনারা কেউ বিশ্বাস করবে না, এখানে কে কে ওইখানে লাইট মারেন তো দেখেন তো, ওখানে কে কই কাউকে, এই বড় কাছে নিচে আসেন তো, এই যে সে বড় গাছ না, হ্যাঁ এই সে বড় গাছ, এখানে মনে হলো গাছ থেকে কে লাভ দিছে, কে এখানে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ, অনেক পুরনো বড় গাছ না, দেখেন অনেক অনেক বড়, ডালপালা কেটে দিছে, হ্যাঁ মনে হলো গাছ থেকে কে লাভ দিছে, নিচের দিকে নিচের দিকে লাইট মারেন তো সুলতান ভাই, লাইট মারেন, লাইটটা মারেন, না না কেউ তো নাই এখানে, না আপনারা কথাটা শুনে বিশ্বাস করবেন না, তারপরেও আপনাদের ব্যাপার একান্ত বিষয়, কিন্তু এই এই আশপাশের মানুষ, এই এলাকার মানুষ তো আর মিথ্যা কথা বলবে না সবাই, আপনারা তো দেখতেই পাচ্ছেন দুটো লিভে গেছে, এদিকে দেন আমি রেখে আসি, রেখে না তোমার হাতে হাতে রাখো, হাতে রাখো, আচ্ছা দেখতে তো পাচ্ছেন এই পাম্পটা পরিত্যক্ত হয়ে গেছে, এই কারণে যখন ওই রক্তটা ওঠা শুরু করলো তখনই এলাকার মানুষ ভয় পেয়ে এখান থেকে দৌড়ে সবাই পালায় চলে গেছে। এটা এটা লাইন, পানির লাইন, পানির লাইন, ওইটা এ ওটা কে ওইখানে, কে লাইট মারেন তো, কে ওটা, আল্লাহ আল্লাহ কে ওটা কে, দেখেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আগো আসুন আগো চলুন আগো চলুন আগো চলুন আগো চলুন 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 এগিয়ে 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 আসেন সুলতান ভাই, আস্তে 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 আস্তে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এখানে কে, আর দেখছেন চলে যাচ্ছে দেখুন, হ্যাঁ একজন একজন লাল, আপনারা জিনিসটা জিনিসটা দেখছেন, সুলতান ভাই একজন এগিয়ে আসেন এগিয়ে আসেন এগিয়ে আসেন, লাইট মারেন তো, এই এই সোজা লাইট মারে, এই সাইডে ছিল সুলতান ভাই, এই সাইডে এই এখানে সোজা লাইট মারে, কই হ্যাঁ হ্যাঁ, আসুন তাড়াতাড়ি যাই, এগিয়ে যান সুলতান ভাই, দৌড়েন দৌড়েন দৌড়েন, এই যে এখানে, আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার, আমরা যাই দেখব কি আছে এখানে, কি তোড় দিল এখানে, দুজন মনে আছে হাঁটলো একজন লাল, এ কেউ আছে এখানে, দেখেন লাইট মারেন তো পুরো, হ্যাঁ
এদিকে এদিকে লাইট মানে এদিকে এদিকে গেল মনে আছে এদিকে গেল তাল গাছ হ্যাঁ না কোথায় গেল এক নিমিষে কোথায় গেল আপনারা তো দেখলেন যে আসলে জিনিসটা যে আমাদের আমরা কিন্তু দেখে ফেলেছি সে তারা তারা মনে হয় ওইখানে হয়তো স্বামী স্ত্রী হয়তো হতে পারে কারণ জিনদের ভিতরে এরকম কিছু আছে তারা ওইখানে আমাদের মনে হয় ইরাই মনে হয় স্বপ্ন দেখাইছিল ইরাই স্বপ্ন দেখাইছিল এই এই জায়গাটা মনে হয় ওদের আড্ডা ছিল হ্যাঁ ফাঁকা বিলের মাঝখানে এখানে খাল বয়ে আছে কিন্তু ইরা যাই হোক ভাই এদিক এদিকে আসেন তো আমরা এদিকে একটু দেখি এখানে এদিকে এদিকে কোন দিক হ্যাঁ এদিকে পাম্পের দিকে দেখেন তো পাম্পের ওইখানে কারাও তো যা দেখছি তাই আপনাদেরকে আমরা জিনিসটা সরাসরি ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি দাঁড়ান 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 এখানে ছিল না ভাই এখানে এই পাম্পের এখানে এই যে এখানে এই পাশে ছিল তো আল্লাহু আকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমরা কিন্তু এখান থেকে কেবলমাত্র হ্যাঁ হ্যাঁ কেবলমাত্র এখান থেকে আমরা কিন্তু গেছি হ্যাঁ আমরা এখান থেকেই দেখতে পেলাম যে ওই দুইজন একজন সাদা আর একজন লাল দুইজন কিন্তু ওইখানে ভাই হ্যাঁ দুজন কিন্তু ওইখানেই ছিল আমরা যেই ওইখানে গেছি হ্যাঁ সুলতান ভাই ভিতরে আছে কিনা দেখেন তো না কেউ ওরা এখানে কোনো জায়গা হয়তো উপরে কোনো জায়গা আছে নাকি না ভাই ভয় পাওয়ার কিছু কিন্তু এই হলারের ভিতর ঢুকে যেতে পারে কিন্তু ভাই বলা যায় না হ্যাঁ অনেক বড় তো আসলে জিন ভূত যারা আছে তারা কিন্তু চোখের মিনিশেই চোখের পলকে অদৃশ্য হয়ে যায় আজ আমরা সেটাই তো দেখলাম যে চোখের মিনিটেই চোখের পলকে কীভাবে অদৃশ্য হয়ে গেল এখানে আমরা কেবলমাত্র ঘুরে দেয় আমরা ওইখানে যে ওইখানে যাইতে যাইতেই হ্যাঁ হ্যাঁ আমরা তাদেরকে আবার এইখানে দেখলাম এটা পানির পাম্প এটা কি ভাই এটা 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 পানির লাইন পানির লাইন অক্সিজেন লাইন অক্সিজেন লাইন আসুন তো এটা দেখি এটা কি একটু এগোয় আসুন অবশ্যই ভাই এটা হাত দিয়ে দেখা যাচ্ছে পাইপ পাইপ পানির বড় পাইপ মানে ওইটার সাথে এটা অ্যাডজাস্ট করা হ্যাঁ পরিত্যক্ত হ্যাঁ রং টং পুরো উঠে গেছে হ্যাঁ অনেক পুরনো হয়ে গেছে আচ্ছা আমরা ওদেরকে এইদিকে যেতে দেখলাম হ্যাঁ এইদিকে যে এইদিকে যে এই সাইডে যাই আমরা হ্যাঁ হ্যাঁ আমরা এই সাইডে ঘুরে যাই এই সাইডে না হ্যাঁ হ্যাঁ এই সাইডে আমরা ওদেরকে কিন্তু এই সাইডে যাচ্ছে দেখছি ওরা যাই হোক ওরা কারা আমরা দূর থেকে দেখছি আসলে আমরা সরাসরি তাদেরকে দেখতে পাই না হয়তো তারা হয়তো অদৃশ্য কোনো জিনিস তবে আমাদের সবসময় সাবধান ঠিক আছে মশালটা তো লিবে গেল পাকা বেলির ভিতর নাকি নিচে না আচ্ছা আমরা তো সেই এটা তো সেই খাল হ্যাঁ 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 এটা খালের দিকে গেছে নাকি আমরা তো খালের কাছেই চলে আস যেতে পারে যেতে পারে আচ্ছা আচ্ছা এদিকে আসো এদিকে আসো ভাই সুলতান ভাই একটা জিনিস ফলো করেছেন ওই দেখেন কলা বাগান আছে ওইখানে খালে পাড়ে হ্যাঁ হ্যাঁ দেখেন তাই তো কেমন একটা শব্দ আসছে শুনছেন ও উদ্ঘটে একটা শব্দ আসছে দেখছেন কলা বাগানের ভিতর থেকে আচ্ছা একটা জিনিস হারান ভাই একটা জিনিস শুনতে পাচ্ছেন হ্যাঁ সেটা হলো কী জানেন আমরা যে ওই আমরা যে দুজনকে দেখছি আজ মনে হয় পানির ভিতর থেকে তারা হাঁটাহাঁটি করতেছে শব্দ শুনতেছেন হ্যাঁ 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 আওয়াজ আসতেছে পানির আওয়াজ আসতেছে কই মানে পানির ভিতর নামি না লাইট মারেন টর্চ মারেন দেখি আমরা পানির ভিতর নামি নাকি ভাই আমরা পানির ভিতর নামাটা ঠিক হবে আচ্ছা ঠিক আছে তারপরেও সাবধানে হারান সাবধান আচ্ছা আসতে ঠিক আছে এখানে পানি একটু গভীর আছে নাকি
এখানে এখানে কোনো গভীর নাই, এই যে দেখা যাচ্ছে, ঠিক আছে। আমরা আস্তে আস্তে যাই, আস্তে 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 যাই, ওই সাবধান, সাপ থাকতে পারে, সাবধান। দেখছেন তারা কিন্তু, তারা কিন্তু দ্রুততার সাথে কিভাবে যেন হেঁটে যাচ্ছে, আমরা একটু এগোয় যাই, আমরা একটু দ্রুত তার সাথে একটু যাই, আসুন আসুন। পানি কিন্তু সুতন ভাই অনেক পানি, এখানে অনেক পানি দেখো, আমার পা কেটে গেছে মনে হচ্ছে। না ঠিক আছে, চলেন চলেন চলেন। আচ্ছা লাইট পারেন, ওই লাইট পারেন, লাইট পারেন। ওরে কোথায় গেল, কোথায় গেল, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই লাইন তাড়াতাড়ি আসো, পাই কি জানো উঠে গেছে, দেখেন তো, দেখেন দেখেন সাবধান, ও তাও শু করেন তো, মনে হচ্ছে দেখেন দেখেন দেখেন। আচ্ছা তাড়াতাড়ি দেখো, কোন সাইডে, কিছুতে চাপ লাগেছে, চাপ লাগেছে। আচ্ছা আমরা সামনে আগে দেখে আসি, আসেন আগে দেখে আসি। পানির ভিতর তো দূর তো এগোনো যাচ্ছা, মানে তারা কি এক নিমিষে পানির ভিতর তো চলে গেলো? হ্যাঁ ভাই, আসলে তারা কি জানেন, আসলে তারা তারা মানুষও না, তারা সেদিন এই পানি পাম্পের এখানে বড় একটা শুনেছি বলে পাপড়ি গাছ ছিল, হ্যাঁ সেখানে তাদের বসবাস ছিল, সেখান থেকে কিছু, সুলতান ভাই সাইড আসেন, আমার পা কেটে গেছে পানির ভিতরে। আচ্ছা তারা করে দাও, দাঁড়া দাঁড়া দাঁড়াও, করে দাও। আমরা আমরা এমনি কোন পার দিয়ে আসছিলাম, আমরা এই পার দিয়ে আসছিলাম, হ্যাঁ হ্যাঁ এই পার দিয়ে আসছিলাম আমরা, হ্যাঁ ঠিক। এখান থেকে কিছু ওই জিনদেরকে তাড়ানো হয়েছিল, কিছু জিন চলে গেছিলো আর কিছু জিন এইখানে থেকে গেছিলো, তার ভিতরে যারা এই এই জায়গা ছেড়ে যায়নি তার তাদের আনাগোনা এখানে সব থেকে বেশি। আমরা আজকে যেটা আজকে যেটা বুঝতে পারলাম, দেখেন এই পানিটা, পানিটা কিন্তু অনেক গভীর এখানে, দেখেন গভীর হয়ে গেছে, এখনই উঠে যায় এখান থেকে, আমরা নাকি কোনো বিপদ হতে পারে। হ্যাঁ হারান ভাই আসুন, ক্যামেরা দেখানো যাবে না, আমি আসেন আসেন আসেন, হারান ভাই চলে আসেন। আপনারা জিনিসটা তো দেখতেই পেলেন যে আসলে এখানে কি ঘটে যায় আর কি ঘটে। পাম্পের দিকে একটু লাইট বাড়েন দূর থেকে, পাম্পের দিকে আর দেখে পাম্প, এই যে পাম্প থেকে আমরা অনেক দূরে সরে এসেছি, হ্যাঁ খাল পার হয়ে চলে আসছি। আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে সাপোর্ট দেবেন। দেখেন আপনাদের ভিডিও দেখাইতে গিয়ে আমাদের কত, আর এটা কিন্তু ভাই লাইভে পুরো, এখানে কোনো ই নাই, হ্যাঁ এখানে কোনো জো চুরি নেই, অনেক চ্যালেঞ্জ নিয়ে আসতে হয় এরকম ভিডিও করতে। আচ্ছা তাহলে আমরা চলো, আমরা আর ভাই একটা কথা বলেন, দর্শকরা যদি চাই তো আমরা এই পানির পাম্প পার্ট টু করতে পারি, যদি হ্যাঁ আপনারা যদি চান তাহলে আপনার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, পার্ট টু চাইলে কমেন্টে জানিয়ে দিবেন, পানির পাম্প নিয়ে পার্ট টু করব। হ্যাঁ ভালো কথা, আর আশা করি এই ভিডিওতে আপনাদের শাইনকে রাখবো, আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, সেটা হলো যে আপনাদের যদি কোনো গল্প এরকম বাড়ির আশেপাশে ঘটে যায় আমাদেরকে জানাবেন, আমরা সেটা ভিডিওর মাধ্যমে হোক আপনাদের সামনে গল্প শোনায় হোক সেটা তুলে ধরার জন্য চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।